আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। দশ দফা দাবি মেনে নাও, বিদ্যুতের দাম কমাও, এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উত্তর জেলা বিএনপির সদস্য ও হালুয়াঘাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ সালমান উমর রুবেলের উদ্যোগে অনুষ্ঠিত মিছিলটি পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্যামলী বাংলা কাউন্টারের সামনে এসে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন মেম্বার রহিম উদ্দিন, মোল্লা আলী সাবরি মনির, জেলা তাঁতি দলের সাবেক আহ্বায়ক একলাস উদ্দিন বিএচ্ছি, উপজেলা যুবদল আহ্বায়ক সাজ্জাদ হোসেন খান হীরা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, যুবদল নেতা মীর মোহাম্মদ আবুল খায়ের, সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য তুষার, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুমন আহমেদ, উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি শামসুল আলম খান ফয়সাল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তফা মনোয়ার আলামিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নুরি আলম জনী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা সরকারের প্রতি দশ দফা দাবি ও বিদ্যুতের মূল্য কমানোর দাবি জানান। মাছারুল ইসলাম মিশু, চ্যানেল ইছামতি। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।